হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন চলছে তাই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তোমাদের পদার্থবিজ্ঞানের সাজেশনটা দিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায়ভিত্তিক একটি চূড়ান্ত প্লাস সাজেশন দিয়ে দিব এবং পরের ভিডিওতে তোমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনটি পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এই চ্যানেলে HSC পরীক্ষা 2020 এর সকল আপডেট, নিউজ এবং সকল সাজেশন, MCQ সলিউশন সবার আগে পেয়ে যাবে। তো মেইন সাজেশনে যাওয়ার আগে একটি কথা, তোমরা যদি পদার্থবিজ্ঞানে A+ পেতে চাও তাহলে তোমাদের দুইটি পূর্ব শর্ত মানতে হবে। সো ফার্স্ট অফ অল যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালে মিনিমাম 23 বা 24 পেতে হবে, এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে তোমাদের অবজেক্টিভেও মিনিমাম 22, 23 বা 24 পেতে হবে। সো এবার আসা যাক তোমাদের অধ্যায়ভিত্তিক মেইন সাজেশনে। তো তোমাদের পদার্থবিজ্ঞান প্রশ্নে টোটাল 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে তোমাদের 5টি অ্যান্সার করতে হবে। তো এর জন্য তোমরা যে যে অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়বে সেগুলো হচ্ছে, প্রথমত রয়েছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর। এই অধ্যায়টি তোমরা যদি ভেক্টর এই অধ্যায়টি খুব ভালোভাবে দেখে যাও তাহলে তোমরা এখান থেকে নিশ্চিত 1টি সৃজনশীল কমন পাবে। এরপর রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা এবং শক্তি। তো তোমরা এই অধ্যায়টিও যদি খুব ভালোভাবে পড়ো এখান থেকেও তোমরা নিশ্চিত 1টি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর তোমাদের রয়েছে সপ্তম অধ্যায় অর্থাৎ মহাকর্ষ ও অভিকর্ষ। তো এই অধ্যায়টি যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তাহলে তোমরা এখান থেকেও নিশ্চিত 1টি সৃজনশীল কমন পাবে। এরপর রয়েছে তোমাদের নবম অধ্যায় অর্থাৎ তরঙ্গ, এই অধ্যায়টি। তো এই অধ্যায়টি পড়লেও তোমরা এখান থেকে 1টি সৃজনশীল কমন পাবে। এরপর রয়েছে তোমাদের দশম অধ্যায় অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো এই অধ্যায়টিও যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তাহলে তোমরা এখান থেকে 1টি সৃজনশীল কমন পাবে। তো তোমাদের এই যে প্রথম যে 5টি অধ্যায় বলে দিলাম, এবং দেখো তোমাদের এই প্রথম 5টি অধ্যায়ের উপর কিন্তু আমি স্টার মার্ক দিয়ে রেখেছি। তো তোমরা যদি এই প্রথম 5টি অধ্যায় খুবই ভালোভাবে পড়ো তাহলে তোমরা 8টির মধ্যে যেহেতু তোমাদের 5টি সৃজনশীল অ্যান্সার করতে হবে তাই তোমরা এই 5টি সৃজনশীল 100% তোমরা এই 5টি অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। তো তোমরা যারা সারা বছর ভালোভাবে পড়নি বা তেমন পড়ালেখা করনি, তোমরা জাস্ট এই 5টি অধ্যায় খুব ভালোভাবে পড়ে যাও তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে 5টি সৃজনশীল 100% কমন পেয়ে যাবে। আর তোমরা যারা রিস্ক নিতে না চাও তোমরা তৃতীয় এবং চতুর্থ অধ্যায়টি দেখতে পারো। আর তোমরা এই তৃতীয় এবং চতুর্থ অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা এবং নিউটনীয় বলবিদ্যা এই দুটি অধ্যায় একসাথে পড়ার চেষ্টা করবে, কারণ তোমাদের এই দুটি অধ্যায় মিক্স করে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমরা পড়লে এই দুটি অধ্যায় একসাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবে তাহলে তোমরা এখান থেকেও 1টি সৃজনশীল কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের পদার্থবিজ্ঞান একমপত্রের অধ্যায়ভিত্তিক সৃজনশীলের জন্য একটি চূড়ান্ত প্লাস সাজেশন। তো তোমরা অবজেক্টিভে ভালো করার জন্য তোমরা তোমাদের বইয়ের বাকি অধ্যায়গুলো সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রাখবে, এবং তোমরা তোমাদের টেস্ট পেপারগুলো বেশি বেশি করে সলভ করবে, তাহলে ইনশাল্লাহ তোমরা অবজেক্টিভও খুব ভালো একটা মার্ক উঠিয়ে নিতে পারবে। তবে তোমরা চেষ্টা করবে তোমাদের যাতে প্র্যাকটিক্যালে মার্কটা কোনো মতেই কম না আসে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যাতে তোমাদের 25-এ 25 মার্কটাই আসে, এবং অবজেক্টিভের ক্ষেত্রে তোমাদের মার্কটা যাতে 20-এর উপরে থাকে। তাহলে তোমরা সৃজনশীলে যদি 40-এর নিচেও পাও তাহলে কিন্তু তোমাদের A+টা ইজিলি চলে আসবে। তাই তোমাদের প্রথমে যে দুইটি শর্তের কথা বললাম তোমরা এই দুইটি শর্ত খুব ভালোভাবে পালন করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে তোমাদের A+টা খুব সহজে চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমাদের অন্যান্য বিষয়ের সাজেশনের দরকার হলে তোমরা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো, সেখানে আমি অলরেডি কিছু কিছু সাজেশন আপলোড করে দিয়েছি। তাছাড়া তোমাদের আর কোন কোন বিষয়ের সাজেশনগুলো খুব তাড়াতাড়ি দিলে ভালো হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে, এবং HSC পরীক্ষা 2020 সকল আপডেট, নিউজ এবং সকল সাজেশন ও MCQ সলিউশন সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।